বর্তমান যুগে শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। শরীরচর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা যায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে সোমবার বড়খোলা বাজার তেমাথায় ফিট সেভেন জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হল। বৃহত্তর বড়খোলা অঞ্চলে এই প্রথম অত্যাধুনিক জিম সেন্টার খুলতে এগিয়ে এলেন সাহসী যুবক আরিফ জাকারিয়া লস্কর। তার এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তিনি সবাইকে শরীরচর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। এদিন ফিতা কেটে ফিট সেভেন জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন বড়রামপুর জিপির প্রাক্তন সভাপতি সাজ্জাদ আহমদ লস্কর, প্রাক্তন উত্তর বড়খোলা জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম লস্কর, বড়খোলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বড়খোলা ব্লক কংগ্রেসের উপসভাপতি সেলিম উদ্দিন লস্কর, সমাজসেবী কল্লুলজিৎ চক্রবর্তী, বড়খোলা ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান আহমদ লস্কর, শিক্ষক মিজবা বড়ভূয়া, বিশিষ্ট সাংবাদিক শিবির আহমদ বড়ভূয়া প্রমুখ। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশিষ্টজনদের গামছা দিয়ে বরণ করেন ফিট সেভেন জিম সেন্টারের স্বত্বাধিকারী আরিফ জাকারিয়া লস্কর। পরে কেক কেটে আনন্দ উপভোগ করা হয়। তিনি ইচ্ছুক যুবকদের জিম সেন্টারে ভর্তির জন্য 7002568272 এবং 9707404758 ফোন নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানান। সাহসিকতা নিয়ে যে আগ বাড়াইছে এলাকার যুবাদের ছেলেদের চিন্তা ভাবনা করে শারীরিক গঠনের উপরে গুরুত্ব আরোপ করছে। এ নিজেও ভালো থাকবো, অন্যরেও ভালো থাকতে দিব। আজকাল তো ফিজিক্যাল ফিটনেসের উপরে ডিফেন্সের তো বেশিরভাগ চাকরি হয়। পুলিশ হোক, হোমগার্ড হোক, যেই হোক, সিআরপি হোক, ফিজিক্যাল ফিটনেস মানুষের ব্যায়ামের মাধ্যমে, আস্থা ব্যায়ামের মাধ্যমে মানুষের হাইট বাড়াইতে পারে, মুঠা ফেটও শূন্য করতে পারে। যার লাগে জিমর গুরুত্ব অপরিসীম একটা গুরুত্ব। একটা ইনস্টিটিউট খোলা হয়েছে আপনারা বড়খোলা এলাকার সবে একটু সহযোগিতা করবা এবং জিম কর্তৃপক্ষের তারা আরও সাহস যোগাইয়া দিবা। আর এটা চালাইতে গিয়া কিছু আর্থিক অনটনের প্রয়োজন, যেটা ফিস তারা কি তা নির্ধারিত করছে না করছে জানি না। তবে আমার হিসাবে মানুষের সুযোগ দেওয়ার লাগে লিমিটেডের মধ্যে একটা ফিস ধার্য করা এবং ফিসগুলা সময় মতো তাদের দিয়া দেওয়া, কারণ ওগুলা কিস্তির মাধ্যমে আনছে তো, ব্যাংকের মাধ্যমে আনছে তো, তাহলে ঠিক সময় মতো তার যে একটা ফিস করবো। বেশি হয়ে যায় সবে বুঝি আলোচনার মধ্যে, আলোচনা ছাড়া কোনো কিছু সমাধান হয় না। যে ফিসটা বেশি হয়েছে আলোচনা সবই বুঝিয়া জিম শেষ হওয়ার পরে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে তাদের কম বেশ করা, তাদের ঠিক সময় মতো তার জীবন পয়সাটাতে তাদের পেমেন্ট করে দেওয়া। এবং আমি সকল কাছে আশা রাখি আর আপনারা বড়খোলা এলাকার সেই অভাব যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানকে পূরণ করেছে, তাই আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বড়খোলাতে জিমের খুবই প্রয়োজন। বিভিন্ন জায়গায় দেখেছি এরকম জিম সেন্টার আছে যেটা আমাদের বড়খোলাতে ছিল না। আজকে সেই সেন্টারটি করে আমাদের সেই জিনিসটি পূরণ হয়েছে, তাই আমি এই আরিফ জাকারিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আর জিম সম্বন্ধে বিশেষ কিছু আমার জানা নেই, জিম করলে কী কী উপকার হয় তবু আমার মিসবা এবং সুলতান তারা বলে দিয়েছে যে জিম করলে কী কী সুবিধা হয় বা শারীরিক, আমাদের সবারই স্বাস্থ্যের প্রয়োজন। আসল সম্পদটা হলো আমাদের স্বাস্থ্য, তাই যারা আমরা ফুটবল খেলতে যেতে পারি না, কিচেন খেলতে যেতে পারি না, তাদের জন্য আমাদের জিম খুবই প্রয়োজনীয় একটি জিনিস আমি মনে করি। আর বিশেষ কিছু না বলে